পারে সে বাংলাতে মেসেজ করে ইংলিশে মেসেজ করতে পারে না তাহলে তারা পাস করে কেন আমার মেয়ে পাস করলো না কেন ই আবার কি উদ্ভট কথাবার্তা আমারও তো একই কথা দিদি তাহলে এরা কারা করার পটি কে মানে কে কুকু আমার মনে হচ্ছে দিদি তাদেরকে পাস করানোর জন্য তোমাকে ভয় দেখাচ্ছে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই কেন দিদি আমি ভয় পাই না তো তাহলে কি তাদের পাস করাবে না কোনোদিন করব না ফেল করেছি না পাস করেছি আমরা কিছু বুঝতে পারছি না এবার আমরা বর্দির কাছে আসলাম আমাদের বর্দি ডাইরেক্ট বলছে আমরা ফেল করেছি লজ্জা লজ্জা শুনে তো লজ্জা ফেল করেও কিভাবে ভাষণ দিচ্ছে তুমি দেখলে কোন জায়গায় এসব হয় না মাথায় রাখবেন দিদি আসলে এদের পার্টির নাম কি বলো তো চোরদের পার্টি ছদ্মদের পার্টি গদ্দারদের পার্টি দিদি যারা ফেল করেও রাস্তা অবরোধ করছিল তাদের ধরার জন্য তুমি তোমার দলবল নিয়ে আসোনি ছিলাম তো তারপর কি তাদের ধরেছো কিন্তু একজনকেও পেলাম না তাহলে পুলিশকে বলো তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য তাদের অ্যারেস্ট করবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চলছে নো 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 দেখলে দিদি লোকটি ভালো কথা বলছে বলে ফেয়ার ছাত্রছাত্রী তাদেরকে বকছে তাদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে আমি মনে করি আরে দিদি কেন বুঝতে পারছো না তাতে তোমার বদনাম হচ্ছে তাতে আমায় কি করতে পারে দিদি বদনাম তো হচ্ছে আমার যায় আসে না কি বলো দিদি কিন্তু তারা দলবল নিয়ে আসছে দলকে টাকায় বেচে কারা কারা দিদি যে লোকরা অসাধু হয় দিদিমা তুমি কি এটা জানো ফেল করে এক ছাত্রী মারা গেছে তার অকাল মৃত্যু তুমি কি তাকে চেনো নাকি গিয়েছিলে কি তার বাড়ি এবং আমি নিজে গেছিলাম তাদের বাড়ি তো গিয়ে কি করলে গো আমি গিয়ে টাকা দিয়ে এসেছি চাকরি বলছিলাম মমতা দি হতে পারে এখন চাকরি দিতে পারছে না সেজন্যই আমাদেরকে স্কুল স্টুডেন্টদেরকে ফেল করিয়ে দিচ্ছে হায় দিদি কি বলছে এই মেয়ে তুমি চাকরি দিতে না পেরে এই সবাইকে ফেল করে দিচ্ছ এই সমস্ত মিথ্যে উল্টো পাল্টা কুৎসা রচনা করছে জি দিদি ঠিক কথা বলেছ সারাক্ষণ তোমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না জি দিদিমা তাহলে পাস করে দাও এরা কিছুই করেনি তাহলে কি বলতে চাইছো সে দল ছেড়ে চলে যাক আমি সবচেয়ে খুশি হব মেয়ের এটা দেখে আমার ভয় লাগছে আমি বাংলা ছেড়ে চলে যাচ্ছি চলে যান কোথায় চলে যাবো দিদিমা চলে যান দিল্লিতে দিল্লিতে গিয়ে কোথায় যাবো ওয়াশিং মেশিনে চলে যাও আচ্ছা ঠিক আছে দিদিমা চলে যাওয়ার আগে তাহলে তোমার একটা গান শুনিয়ে দাও চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ঠিক আছে আর যারা চ্যানেল নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও সবার আগে গিয়ে পৌঁছায় ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিতে আর বেল আইকনটি প্রেস করে দিতে যাতে নতুন ভিডিও সবার থেকে আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় টাটা